গুড ইভিনিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো অনেকদিন পর দেখা হয়ে গেল আমার নতুন একটি ভিডিওর সাথে। আজকে ভিডিওটিতে থাকছে জোনাকি ক্যাফের কিছু ফিডব্যাক। তো চলো খুব বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যাচ্ছি টোটো করে, আমি, দাদা, মুখী আর মা, আর সুভাষিস আর সোনাই আসছে স্কুটি করে, পিছনেই আছে, একদম একসাথেই যাচ্ছি আমরা। সবে আর আমরাও আসছি, দেখো বেশ হেলদি দুধ আসছি। আমি একটা মিষ্টির ব্যাগটা নিয়ে, আর মিঠি আছে ওর মামার কোলে। মিঠির ব্যাগটা কিন্তু বেশ ভালো, বলো? আমার কিন্তু খুব পছন্দ, ওর মামাই নিয়ে এসেছিল যদিও বা। তো চলো আমরা ঢুকি আর একটা দিয়ে, আমরা তো আসলাম দেখলেই, আর এখানে মন্দির আগেই চলে এসেছিল, মন্দিরা ভিতরে আছে। তো চলে এলাম, এ দেখো কাকু কাকিমা, মৌ দিদি, তিতু, টানা, সবাই এরা আগেই চলে এসেছিল টোটো করে। তো এখানে এসে আচ্ছা, অলরেডি আমরা একটু লেট। গাইস আমরা তো অলরেডি লেট ছিলাম, তার জন্য মোদি দিয়ে এই রোজালি কাবাব আর গন্ধরাজ চিকেন, এই ডিশটার নাম, এই দুটো অর্ডার দিয়ে রেখেছিল। তো চলে এসেছে। বোনো বোনো, এ যে তাই তাই কোথায় বসেছো? তুই কিন্তু ওর দিকে ফোকাস রাখিস, পড়ে না কিন্তু। মাম্মা মাম্মা, ও ওরে বাবা, আরে বাবা, ঠিক আছে, ধর, এই যে এই যে এই যে, কি হয়েছে, কি কি হয়েছে মা? হ্যাঁ মাম, এই যে এই যে, ওই দেখ ওই দেখ, ওটি হাসিটা দেয় এক ঘর আছে মুম্মা। এটা প্রিয়াংশিকে নিয়ে ফটোশুট করার পর ওর জন্য তো সুইট কর্ন স্যুপ অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসেছে, ওকে খাওয়াচ্ছি, খুব বেশ এনজয় করছে। বাহ, আমরা তো মেন করছে মিক্স চিলি লেমন গ্রাস রাইস আর চিলি চিকেন আর চিলি ফিশ নিয়ে নিয়েছি, মাদের অলমোস্ট খাওয়া ডান। এবার আমি খেতে বসছি, দাদা তো ধরে আছে মিঠুয়ালিকে, ওখানে সুভাষিস আর সোনায়ও খাচ্ছে। আচ্ছা গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ মিটি রানি আমার মামার কোলে উঠে পড়েছে, কারণ খাবার দেখে খুব জেদ করছে, তার মামা ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো লেগেছে? বড় মার কাছে চল যাস। এই তো ওলে বাবা, বড় জনের কাছে চল যাবি তাহলে। দাদা তিনবার দিচ্ছি, ঠিক আছে?
খাওয়া দাওয়া তো আমাদের টাইম, সবগুলি নিয়ে বাইরে বেরিয়ে আমরা ফটোশুট করছি। কি হয়েছে মুখে বলো, আর একবার করো তিনটি, একবার বেশ ভালোই লাগলো তো সেসব করো। কি এবার দেখা বুঝতে পারছি না, ওইসব দেখাবো না, বলো তো ভালো করে বলো তো ব্লগটা। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, টাটা, গুড নাইট।